গুড মর্নিং বন্ধুরা, দেখো আমার মেয়ে আর মেয়ের বান্ধবী দুজন মিলে স্কুলে যাচ্ছে, ভেতরে ঢুকছে ওরা, যখন আসেনি সবাই, 6টার মধ্যে ঢুকিয়ে দিই ওকে ক্লাসে, যেহেতু বাবা আরও বাচ্চাদের আনতে যাবে, তারপরে আমরা বিকালে ফোন কিনতে যাব। তো দেখো আমি আর আমার মেয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি, এখানে আমাদের দিদিরও ছেলে আছে, সবাই মিলে বেরিয়ে গেছি ফোন কেনার জন্য। তো ফাইনালি আমরা দেখো ফোনের দোকানে চলে এসেছি, এত সুন্দর সুন্দর ফোন। কিন্তু লাস্টে আমার মানে ওপো ভিভো কিনতে গেছিলাম, কিন্তু ভিভোর ক্যামেরা অত ভালো ছিল না বলে লাস্টে একদম চলে গেলাম ওপোতে। দেখো বাড়ি এসে দেখো ফোনটা খুব সুন্দর হয়েছে, ক্যামেরা এত সুন্দর, কী বলবো তোমাদের, আবার কিছু নেই। তো আজকে আমার মেয়ের পরীক্ষা শেষ হলো, এই আসলো, তো টিফিন করে রেখেছিলাম, ওদেরকে খেতে দিলাম। তো শেষ পর্যন্ত আমি একটা মানে কিনবো কিনবো করছিলাম একটা ফোন, তো শেষ পর্যন্ত আমার হাজব্যান্ড আমাকে বিবাহবার্ষিকী গিফটটা দিয়েই ফেললো। তো খুব সুন্দর হয়েছে ফোনটা, বন্ধুদের তোমাদেরকে দেখাবো বলেই আজকে এই ভিডিওটা শেয়ার করছি। আমি ওই ফোনটা দিয়ে এখন সেটিং করা হয়নি, তো তাই ওটা দিয়ে আমি ভিডিও ছাড়তে পারছি না। তো আগে ওটা সেটিং করি, সোমবার, যেহেতু আমার রবিবারে না সোমবারে সরি নাইট আছে, তাই ওই ফোনটা দিয়ে আমি সেদিনকে ফার্স্ট নাইটটা করবো, আর এই কটা দিন আজকে আর রবিবার এই ফোনটা দিয়ে আমি এলবি চালাবো। তো প্লিজ তোমরা কষ্ট করে দুদিন দেখো, আর আমি আশা করি সবাইকে সাপোর্ট করতে পারবো এবার থেকে, যেহেতু একটা ফোন নিয়ে আমার খুবই অসুবিধা হতো বন্ধুরা, তোমরা তো সবাই জানো। তো আশা করি এবার আমি সবাইকে সাপোর্ট করতে পারবো, আর তোমরাও সবাই আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আর একটু এগোতে পারি। তোমরা না পাশে থাকলে এটা কখনোই সম্ভব হবে না, ঠিক আছে? তোমাদের সাপোর্টের খুবই দরকার, তোমরা এত বড় বড় যে ইউটিউবাররা আছে, কেউ তোমাদের সাপোর্ট ছাড়া এতটা এগোতে পারতো না। সেরকম আমরাও হচ্ছে ছোটো ইউটিউবার আছে, যে এগুলোকে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমরা এগোতে পারবো না। তো আজকে আর বেশি কিছু বলবো না, তোমাদের সাথে ফোনটা শুধু শেয়ার করছি, আর এই ফোনে সেরকমভাবে আর লং ভিডিও ছাড়বো না, একবারে ওটাতেই ছাড়বো, ঠিক আছে বন্ধুরা? তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই ছোট্ট ভিডিওটা প্লিজ কষ্ট করে একটু দেখে নিও। টাটা।